লেডিস কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো, আমার থেকে অনেক ভালো। আজ যারা যারা আমাকে চেনো না জানো না তাদের জন্য একটা সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি শ্রুতি, সিসিএস লোকালের চানাশুটির ছোট ম্যাম। তো আমি এর মধ্যে বলে দিই, এই মেকআপটা তোমরা অনেকেই বলতে পারো যে এটা হ্যালোইন মেকআপ, এটা রিজন আছে। আমি দুর্বল হাটের মানুষ, আমি এত বেশি স্কেরি মুভি আমি দেখতে পাই না। যদি দেখিও থাকি আমার 3 থেকে 4 রাত পর্যন্ত ঘুম আসে না। ইভেন আমার সাথে লাইফে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হওয়ার পর থেকে এই ভয়টা আমার কাছে আছে যে আমি রাতের বেলা ঘুমানোর আগে আমার একটু ভয় লাগে, ঠিক আছে, আমার প্রচণ্ড ভয় লাগে, যার কারণে আমি একা কোনো দিন শুতে পারি না। আমি সবসময় মা বাবা বোনের সাথে যদি ঘুমাই, কারণ আমার মানে এরকম প্রবলেম হয় যে আমি রাত্রিবেলা মনে হয় যে আমার স্বামী দাঁড়ায় থাকবো, দাঁড়ায় আছে, এরকম আমার কাছে ভয়ঙ্কর কিছু লাগে, যার কারণে হচ্ছে আমি একটু ভয় পাই। সো আমি বলতে গেলে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমি আমার মানে আমার মনটা অনেক দুর্বল, আমি এইসব জিনিস বেশি দেখতে পাই না। বাট আই লাভ হরর মুভিজ, মাঝে মাঝে আমি আই থিঙ্ক বছরে 1টা বা 2টা মুভি দেখি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের বা কোনো হরর মুভি। বাট এছাড়া আমি কোনো দিন হরর মুভি প্রিফার করি না, বিকজ এটা আমার জন্য সুইটেবল না। আর যারা যারা আমার ট্রু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস জানতে চাও কমেন্ট ডাউন বিলো, আমি অবশ্যই তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করবো। আর আমি তোমাদেরকে বলে দিই আমার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি 3 বার করছি, সো যার কারণে আমার বাসায় আমাকে মানে আমি টিনেজার হওয়ার পর থেকে আমার বাসায় যখন আমাকে এই যে এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যখন দেখেছে আমার সাথে করছি বা আমি ফিল করতে পারছি, তখন থেকে আমার বিকালবেলা একটা রেস্ট্রিকশন আছে যে বিকালবেলা আমার চুল টুল খোলা নিষেধ, ঠিক আছে। ইভেন আমি মাগরিবের আজানের পর আমি কোনোদিনও জানলার সামনে যাই না, ঠিক আছে। সো আমার বাসা থেকে রেস্ট্রিকশন করা আছে, সো আমি এটা করিও না, ঠিক আছে। সো আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ভুক্তভোগী, একদম রিয়েল ভুক্তভোগী। সো আমি তোমরা যারা যারা জানতে চাও আমার স্টোরিগুলো, সো অবভিয়াসলি কমেন্ট ডাউন। আজকে মেকআপটা বলতে পারো হাফ ভ্যাম্পায়ার লুক অ্যান্ড হাফ হ্যালোইন নিয়ে, যে অ্যাকচুয়াল যে ইমোজি মানে ইমোটিকন যেগুলো ইউজ হয় সেগুলো দিয়ে আমি করেছি। তো আমি অ্যাকচুয়ালি জানি না কীভাবে হ্যালোইন উদযাপন করে, যদি যারা যারা করো অবভিয়াসলি কমেন্ট ডাউন বিলো, ইভেন আমাকে বলো যে আসলে তোমরা হ্যালোইনে কীরকম করো, আমাকে কীরকম মজা করো, কারণ আমি অ্যাকচুয়ালি জানি না কীভাবে হ্যালোইন সেলিব্রেট করে। সো ইয়েস, তো অনেকক্ষণ বকবক করে ফেলছে, আর বকবক করা যাচ্ছে না, সো আই থিঙ্ক উই শুড জাম্প টু দ্য নেক্সট।